हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মুড়ির মোয়া। মুড়ির মোয়াটা কিভাবে আমি বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। মুড়ির মোয়াটা বানানোর জন্য আমার লাগবে এখানে মুড়ি, কিছু চিপস নিয়েছি, এখানে বাসায় চাউল দিয়ে বানানো, চাউলের গুঁড়ো দিয়ে বানানো পাঁপড়। আমি এখন পাঁপড় দিয়ে আর চিপস দিয়ে এই মুড়ির মোয়াটা বানাবো। এখন চলে যাব পাঁপড় আর চিপসগুলো ভাজতে। আমি এই পাঁপড়গুলো টুকরো টুকরো করে এভাবে ভেঙে ভেঙে এগুলো ভেজে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, আমার পাঁপড় আর চিপসগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মুড়ির সাথে পাঁপড় আর চিপস একসাথে মিশাবো। আর আমি এখানে গুড়টা জাল করে নিয়েছি। এখন একসাথে সবগুলো উপকরণ ঢেলে দিব। সবগুলো উপকরণ একসাথে এটা আপনারা গরম গরম মিশাতে হবে, না হলে মিশবে না। দেখুন মোয়াটা কত সুন্দর লাগছে। আপনারা যদি খেতে ইচ্ছে করে আপনাদের, তাহলে অবশ্যই এভাবেই মোয়াটা বানিয়ে খাবেন, অনেক টেস্টি হয়। আমি প্রায়ই এভাবে বানাই, আমার বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা ইচ্ছে করলে এভাবেও খেতে পারেন, আবার মোয়া বানিয়েও খেতে পারেন। এখন আমি কিছু মোয়া বানিয়ে নিব। হ্যালো ফ্রেন্ডস, আমার মুড়ির মোয়াটা বানানো তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে মোয়া বানিয়েছি। আপনারা চাইলে এভাবে মোয়া বানিয়েও খেতে পারেন, আবার এভাবে মোয়া নাও বানিয়ে এভাবে রেখে দিতে পারেন। একটা পলি ব্যাগে যদি আপনারা ভরে এগুলো রেখে দেন, অনেকদিন মচমচে থাকবে, অনেকদিন ধরে খেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার মোয়া বানানোটা কেমন হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার কে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।